অহা 13 নম্বৰ তাৰিখে আমাৰ ৰাজ্যখনৰ পাঁচখন বিধানসভাৰ উপনিৰ্বাচন হ'ব। আমি উপনিৰ্বাচনৰ কাৰণে ইতিমধ্যে সিদলি সমষ্টিত আমাৰ নিৰ্মল মহম ডাঙৰীয়া ইউপিপিএল দলৰ প্ৰাৰ্থী ভাৰতীয় জনতা পাৰ্টি অসম গণ পৰিষদৰ সমৰ্থিত প্ৰাৰ্থী কিছু মুহূৰ্তৰ আগতে নমিনেশ্যন দিলে আমাৰ চিৰাং জিলা উপায়ুক্ত কাৰ্যালয়ত। আৰু আজি নিশ্চিত হৈছে চিৰাং জিলাৰ যি আমাৰ সিদলি সমষ্টিৰ এই উপনির্বাচন, এই উপনির্বাচনত আমার প্রার্থীগী এই সমষ্টির পর বিপুল ভোট নির্বাচিত হব। এইখানে হব যে বিটিসি অঞ্চলের সমগ্র যে উন্নয়ন হয়েছে, বিটিসির যে শান্তি স্থাপন হয়েছে, এসময় বিটিসির বন্দুক বারুদর শব্দতে রাতে পোহর হয়েছিল, এটা উন্নয়নের ধারাত বিটিসি অঞ্চল আগবাড়ি গেছে প্রমোদ বড়ো ডাঙরিয়ার নেতৃত্বত, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বত। আর সেই নিমিত্তে আমার সিদলি সমষ্টির সন্মানীয় রাইজে যা লোকসভা নির্বাচনত কোকরাঝার লোকসভা সমষ্টিত আর সিদলি সমষ্টির বিধায়ক আসে জয়ন্ত বসুমতারী ডাঙরিয়া যদি বিপুল ভোট নির্বাচিত করেছে, নিশ্চিতভাবে সিদলি সমষ্টিত নির্মল ব্রহ্ম ডাঙরিয়া বিপুল ভোট নির্বাচিত হলে সক্ষম যাকালি আমি গৈছিল বিশ্বনাথ চারিআলি বিহালিত, বিহালি সমষ্টিত আমি যাকালি আমার প্রার্থী আমার দিগন্ত ঘাটোয়া ডাঙরিয়া আমার মনোনয়ন হয়ে গেল। যাকালিলকে কংগ্রেস দলে প্রার্থিত্ব দিবা না, এইখানে যে বিরোধী মিত্র হয়েছিল, এই মিত্রতা তো কোনো শুভ মিত্রতা নয়, অশুভ মিত্র, নীতি আদর্শ নাই, এটাই কথা শাসন লাগে শোষণ করার কারণে, আর এই শোষণ করার কারণে জনগণে দায়িত্ব নিদিয়ে বা ভোটদান নকরে বা জনাদেশ নিদিয়ে। আর সেই নিমিত্তে আমার যে প্রার্থী সকল আছে পাঁচখনক বিধানসভা পাঁচখনের মিত্রগোষ্ঠী নির্বাচিত হব, ঠিক অহাকালি আমার দীপুরঞ্জন শর্মা ডাঙরিয়ায় চামগুড়ি দিব, আজি ধরায় আমার নিহারঞ্জন দাস ডাঙরিয়ায় এই প্রার্থীত্ব আগবাড়িছে, অহাকালিলেকে অসম গণ পরিষদের প্রার্থী তথা মিত্রগোষ্ঠীর প্রার্থী আমার বঙ্গাইগাঁওত দীপ্তিময়ী চৌধুরী বাইদেউ কালি নমিনেশন সাবমিট করব। আর 13 তারিখে যে নির্বাচন হব এই বিকাশমুখী নির্বাচন উপনির্বাচন, জানে যে সরকার যেহেতু ভারতীয় জনতা পার্টি আর মিত্রগোষ্ঠীর আছে ডাবল ইঞ্জিনের সরকার চলিছে, নিশ্চিতভাবে এই পাঁচটা সমষ্টির সন্মানীয় ভোটার রাইজে মিত্রগোষ্ঠীর সপক্ষে ভোটদান করবে। লোকসভা নির্বাচন বিরোধী ঐক্যমঞ্চ নাম দিয়েছিল আর কিছুদিন পূর্বে অসম সম্মিলিত মোর্চা, এটা সম্মিলিত মোর্চার কালি সভাপতিয়ে রিজাইন করেছে, এই মোর্চার নাম কি হব, ইউডিএফ আর কংগ্রেস মোর্চা হব, এই মোর্চার নাম থাকবে ইউডিএফ আর কংগ্রেস মোর্চা। আর এই কারণে সামগ্রী ইউডিএফে প্রার্থী দিম বলেও, সেইখানে ইউডিএফে কালি সাপোর্ট দিছে, ওপেন কৈছে যে তেওঁৰ ভতিজা হয় বলে কৈছে, যে কংগ্রেস আর এডিএফ একেলগে আছে। মই যোৱাকালিও কৈছো যে ওয়ান কইন্স টু পার্ট, এটা মুদ্রা রিপিটি সিপিটি কংগ্রেস আর এডিএফ, তেওঁলোকে সাম্প্রদায়িক রাজনীতি করে আর বেলেগত বেলেগ ধরনে কয়, আর ভোট আইলে লগ লাগি যায়, লোকসভায় নয় বিধানসভায় নয়, 21 বিধানসভাত চাওক তেওঁলোকে একত্রিত শক্তি নির্বাচন অবতীর্ণ হয়েছিল, আকো এইবেলিও হল কি কৈছে চাচা ভোটি যায়, চাচা ভোটি যায় চলছে কিন্তু তাত হারিব। কংগ্রেস এটা হীনমনতা ভুগি আছে আর কোনো কাকো নেতা নামানে, যেটা শাসনত না থাকে কংগ্রেস দলের অবস্থা খুব বেয়া হয়েছে, তথৈবস বলে কয় অবস্থা খুবই বেয়া। গৌরব গগৈ ডাঙরিয়া এফালে কয়, ভূপেন বড়া ডাঙরিয়া এফালে কয়, আকল রিপুন বড়া ডাঙরিয়া তাত সোমাই পড়ছে, রকিবুলটো রকিবুলে এগুলো পদ্যুদ্দা আছে, সিহঁতৰ নিজৰ মাজত মিল নাই কারো, এইখানে কংগ্রেস দলের অবস্থা এনেকুৱা হৈছে। আর 26 সরকার করব নয়, যিমান তেওঁলোকে যি নকৰক 26 মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত ভারতীয় জনতা পার্টির নেতৃত্বত 26 সরকার হবে। উপনির্বাচনের ফলাফল পাঁচখনের পাঁচখনে পাব, পাঁচখনে পাব, বিহালিতে বহুত বিভাগ 50,000 ব্যবধান বিহালি জিতি আছে আমার পার্টি, আর রঞ্জিত দত্তর দাঁত একটা বেলেগ ধরনের দখল আছে, চারিবার করে বিধায়ক আছে, সেই সমস্যার সাংসদ মঞ্চ 13 তারিখের পিছন তছনছ হয়ে যাব রাজনীতি, মানে আজি কল তছনছ হয়ে যাব, 13 তারিখের পিছন দেখবলে নাম নিচা নোহা হয়ে যাব। আপনি বিচরা বাতর পাব কেবল নিউজ 18 অ্যাপত, নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলে স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।